আর প্রবেশ করা দরকার, নয়তো আপনি ক্যান্সার থেকে বাঁচবেন কি দিয়ে? নবীজির এই ছোট কথা গবেষণা করে ওরা ক্যান্সার আবিষ্কার করছে, আর আমরা নাক ডেকে শুধু ঘুমাচ্ছি। আমার ভাইরা, আল্লাহর ক্ষমতা সম্পর্কে যদি আপনি জানেন তাহলে আপনার মনের ভেতরে ভয় তৈরি হবে, আল্লাহকে মানতে আপনার সহজ হবে। আমি আবার বলছি, যাকে মানা ফরজ তাকে জানা ফরজ। আজ আমরা না জানার কারণে উল্টা পাল্টা জিনিস মানি। অনেকে আজ ছড়াচ্ছে বাংলাদেশে যে জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম, এটা শয়তানি। সত্য কথা বলছি, কেউ যদি জানে কিন্তু মানে না তার একটা গুণা হবে, কিন্তু কেউ যদি জানে না মানে না ওর ডবল গুণা হবে। কারণ কি? আপনি যদি জানেন কোন বিষয় জানা আছে ফরজ, তাহলে আপনার এটা আদায় হয়েছে। আপনি মানেন না ওটার জন্য আপনার গোনা হবে একটা। কথা মনে থাকবে, জানা কি? ইকরা মানে পড়ো না শুধু, ইকরা মানে জানো। সর্বপ্রথম ফরজ এটা, আপনাকে জানা লাগবে। কোন এবাদত সম্পর্কে কেউ যদি না জেনে মানতে যায় তাহলে এবাদত করেও ইমান যাওয়ার সম্ভাবনা আছে। এই যে সেজদা একটা এবাদত, কেউ যদি সেজদা সম্পর্কে সঠিক ভাবে না জানে যে কোথায় দেওয়া লাগবে, তাহলে ও যদি মাজারে সেজদা দেয় ইমান কি থাকবে না যাবে? আপনাকে যদি জানতে মানতে হয় কোন জিনিস, আপনাকে জানা লাগবে। এই জন্য জানার ফরজ আপনার আদায় হয়েছে, আপনি মানেননি, এই জন্য গোনা হবে একটা। কিন্তু আপনি জানেনও না মানেনও না, আপনার ডবল গোনা হবে, কারণ আপনি জানেন না কেন, এটা আপনার অপরাধ। আপনি মনে হয় কথা বোঝেননি। আমার ভাইরা, এই জন্য আল্লাহ সম্পর্কে আপনি জানেন তাহলে আপনার ভেতরে তৈরি হবে মন, ভয় তৈরি হবে, তখন আর টার্গেট আসবে না যে 41 সাল পর্যন্ত টার্গেট আপনি দিতে পারবেন না। আপনার এক সেকেন্ডের গ্যারান্টি নেই আর আপনি 41 সাল গ্যারান্টি দিচ্ছেন। আপনার কোন বাবা এই গ্যারান্টি দিল? কারণ আপনি আল্লাহ সম্পর্কে তো জানেন না। আল্লাহর ঘোষণা ছিল কি? যে 1 সেকেন্ডেরও কারো গ্যারান্টি নেই। কখন কার মরণ হবে ও জানে? ও গ্যারান্টি দেয় কোন কারণে? কারণ আল্লাহ সম্পর্কে ওর জ্ঞান নেই, ও জানে না। আন্দাজে মনে করে আল্লাহ একজন আছে। আমা কাদারুল্লাহ হাক্কা কদরি, আমি আল্লাহ যে কত বড় ক্ষমতার মালিক, বান্দারা তো জানে না, তাই উল্টা পাল্টা মন্তব্য করে। দুই নম্বরে রাসূলকে কেউ যদি মানতে চায় তাকে জানা লাগবে, এই কথা বলে না কেন? তিন নম্বরে ওয়াতিউর রাসূল ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের ভেতরে যারা নেতা আছে তাদেরকেও মানা লাগবে। আল্লাহ রাসূলকে মানা যেমন ফরজ, নেতা মানা ফরজ। এখন এই নেতা কোন নেতা? এই জন্য আল্লাহ আতিউ, এই যে ফেল ভার্ব ক্রিয়া এই শব্দটা আল্লাহ নিজের নামে রাসূলের নামে দিয়েছেন, কিন্তু উলিল আমরের আগে দেননি। দিয়েছেন বলেন না কেন? দেননি কেন? কারণ আল্লাহ রাসূলকে মানা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না। কিন্তু উলিল আমর যারা হবে, নেতৃত্ব যারা দেবে, সংলাপ যারা ডাকবে, অবশ্যই তাদেরকে দেখা লাগবে আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। সবগুলো কিন্তু ফরজ, নামাজ পড়ার মতোই ফরজ। কোরআনের প্রত্যেকটা আয়াত মেনে নেওয়া কি? বলেন না কেন? যারা মানবে না ওদের ঈমান থাকবে না, ওরা কাফের। শিয়া যারা, ওরা মুসলমান না একটা মাত্র কারণ, ওরা কোরআন সব অবিশ্বাস করে না। শিয়া যারা, ওরা হয়তো সূরা বাকারার 97 নম্বর আয়াতের 4 ভাগের 1 ভাগ ওরা মানে না। قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين. এত বড় আয়াত সূরা বাকারা, প্রথম নাম্বার পারা, 14 নাম্বার পৃষ্ঠা, 5 নাম্বার লাইনের 97 নাম্বার আয়াত। এই যে এত বড় আয়াতের পুরাটা শিয়া যারা অস্বীকার করে না, ওরা অস্বীকার করে শুধু কুল মান কানা আদুব্বু লিজিবরিল, এতটুকু। হে নবী, আপনি বলেন যারা জিবরাইলকে শত্রু মনে করে, ওরা বলে নবী মোহাম্মদ ঠিক আছে, কোরআন নাজিল হয়েছে ঠিক আছে, কিন্তু জিবরাইল নিয়ে আসা দরকার, আলীর কাছে দেওয়ার কথা ভুল করে মোহাম্মদকে দিয়েছে, এই জন্য ওকে মানি না। এই জন্য শিয়াদের নবীকে হযরত আলী, ওরা কোরআনের সব অস্বীকার করে না। অস্বীকার করে কতটুকু আপনি একটু লক্ষ্য করেছেন? এবার যারা কাদিয়ানি, এরাও কাফের। কারণটা হচ্ছে ওরা পড়া কোরআন শরীফ অস্বীকার করে না।
সূরা আহজাবের 40 নম্বর আয়াত, 22 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের এই একটা আয়াতের তিন ভাগের এক ভাগ ওরা মানে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। কত বড় আয়াত! এত বড় আয়াতের কাদিয়ানীরা শুধু খাতামান নাবিয়্যিন, নবী যে শেষ নবী এটা মানে না। ওরা বলে গোলাম আহমদ কাদিয়ানি শেষ নবী। এত বড় আয়াতের এতটুকু শুধু না মানার কারণে এরা যদি কাফের হয়। আমি যে আয়াতের দলিল গুলো দিচ্ছি, আপনি কত আয়াত মানেন না, ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক আপনি প্রশ্ন করেন নিজেকে, সংলাপ কারা ডাকবে, কাদের কথা মেনে নেওয়া ফরজ। আমি কিন্তু দলিল দিয়ে বলছি, আল্লাহ রাসূলকে মানা ফরজ, প্রশ্ন করা যাবে না। উনি লামর কেউ মানা ফরজ, নেতা মানা ফরজ, কিন্তু নেতা চিনাও ফরজ। আজ আমরা অনেকে নেতা না চিনে দৌড়াই, এই জন্য নেতা যদি জাহান্নামে যায় আপনিও যাবেন। কথা বলেন না কেন? কারণ যাকে মানা ফরজ তাকে জানা আরো জোরে। সুতরাং সংলাপ ডাকবে তারা, মীমাংসা করার জন্য এগিয়ে আসবে তারা, সমাধান করার জন্য সামনে যাবে তারা, যারা আল্লাহ রাসূলকে মেনে চলে। এরা যদি এখন সামনে এসে সমাধান করে দেয় আপনি মানবেন? এর পরবর্তীতে আল্লাহ জানিয়েছেন, ফাইং তানা সাআতুম ফি শাইইন ফারুদ যদি তোমাদের ভেতরে এরপর মনোমালিন্য হয়, ঝগড়া হয়, তাহলে তোমরা কি করবা? ফারুদ্দুহ, তোমরা ফিরে যাবা। কে আদেশ কার বলেন তো? নাকি আমির হামজার? আল্লাহর আদেশ। আপনি নামাজ পড়েন আল্লাহর আদেশে আর এই কথাটা মানতে পারেন না? আপনি কি আল্লাহকে দুই রকম মনে করেন? ফারুদ্দুহ, ফিরে যাও, ইলাল্লাহি ওয়ার রাসূলি, আল্লাহ এবং রাসূলের দিকে। ইনকুনতুম তুকমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি আল্লাহ এবং কিয়ামতে বিশ্বাস করে থাকো, জালিকা খায়রু ওয়া আহসানু তাওবিলা, এটাই হচ্ছে সর্বোত্তম ব্যাখ্যা, সর্বোত্তম সমাধান, এর উপরে আর সমাধান নেই। সুতরাং আপনি মুমিন দাবি করেন, মুসলমান দাবি করছেন, এই মুহূর্তে আমার